আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 22 সেপ্টেম্বর 2020 রোজ মঙ্গলবার, আমি এসেছি ফাতেমা ডেইরি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানার তালগাছি মুলুটিয়া গ্রামে। সুপ্রিয় দর্শক, এই ফার্মটি পরিচালনা করছেন আরিফুল ভাই। এর আগে এই ফার্মটি আরিফুল ভাইয়ের বাবা আব্দুল সোবান প্রামাণিক দীর্ঘ 42 বছর যাবৎ এই খামারের সাথে যুক্ত ছিলেন। তো বর্তমানে আরিফুল ভাই এবং তার বাবা দুজন মিলে এই খামারটা পরিচালনা করে আসছেন। মূলত এই খামার থেকে তারা উন্নত জাতের গাভী বিক্রি করে থাকেন। দর্শক, আপনারা এই খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী কিনতে পারবেন। তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আরিফুল ভাই তার এই খামারে বর্তমানে কী কী জাতের গাভী রেখেছেন এবং এই গাভীগুলোর তারা কেমন কী দাম ধরেছেন। এ প্রসঙ্গে দর্শক আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা আরিফুল ভাইয়ের সঙ্গে কথা বলে এই খামারের গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। দীর্ঘ 42 বছর যাবৎ আপনার বাবা আব্দুল সোবান ব্যাপারে ফাতেমা ডেইরি ফার্মটা পরিচালনা করে আসছেন আমার জানা মতে, পরবর্তীতে আপনি আর কি ব্যবসাটা দেখাশোনা করতেছেন। জি জি। কীভাবে ব্যবসাটা পরিচালনা করতেছেন যদি বলতেন আর কি? আসলে বর্তমানে তো আমরা যেভাবে শুনি যে বিভিন্ন জায়গায় মানুষ প্রতারণা শিকার হচ্ছে, বিশেষ করে বায়না বা দুধের ব্যাপারটা নিয়ে, এগুলো হওয়ারও শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ শোনা যাচ্ছে, এগুলো আসলে কী বলবো বুঝছেন, এখন কী কই কন। এর আগেও আপনি দেখছেন প্রতিবাদ করে বের যায় আমার নানান রকমের কমেন্টস, বিভিন্ন ঝামেলা। এখন আমার কথা হলো কি, আমার এখানে যে গরুগুলো আছে আমরা দুধের কোনো মিথ্যে কথা করে বেশি নেই, আর দামেও তেমন মানে আকাশ পাতাল ডিফারেন্স করে বেশি নেই। আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো কি, ডেইরি সেক্টরের যেটা মেইন ই মানে এর উপরে ট্রেনিং না নিয়ে জি এগুলো গাভী পালন করা ঠিক নেই। আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি খামার করতে আগ্রহী হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে, প্রথমে ট্রেনিং করতে হবে, তাছাড়া সম্ভব না। ট্রেনিং যে ট্রেনিং করবে না তার খামার করার কোনো প্রয়োজনই নেই, প্রয়োজনই নেই, এগুলো দরকারই নেই, এগুলো অনেক জানার বিষয় আছে, জানার বিষয় আছে। এই জিনিসটা খুব সহজ, সহজ আবার খুব কঠিন। জি, এইগুলো গরু পালন করতে গেলে নিজেকে আগে ডাক্তার হতে হবে, কথা কি বুঝতে পারছেন? আগে নিজে আগে ভেটেরিনারি সার্জন হতে হবে, তাছাড়া সম্ভব না ভাই। অবশ্যই কথা বুঝতে পারছেন, কারণ এগুলো অজানা লোকের পক্ষে এগুলো না করাই ভালো। আর আমি মনে করি যে যারা বিদেশ থেকে গাভী কেনে জি তারা বাইরের থেকে এগুলো না কেনা ভালো। আমার মনে করেন আমি মোবাইলে দেখালাম, জি আমার মোবাইলে দেখেও গাভী কেনা যাবে না, এটা আমার পরামর্শ। আপনাকে এসে দেখে নিয়ে গেলে উভয় পক্ষে কোনো দ্বন্দ্ব ফেসা থাকবে, দ্বন্দ্ব থাকবে না। অবশ্যই কথা বুঝতে পারছেন, এসে নিয়ে কিনে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। আচ্ছা, কারণ একটা গাভীর সমস্যা থাকতে পারে, হাঁটার সমস্যা থাকতে পারে, শারীরিকভাবে কোনো সমস্যা থাকতে পারে, উলানের সমস্যা থাকতে পারে, জি আবার একটা গরু হাঁটা চলা হয়তো সমস্যা থাকতে পারে, আর সে যদি এসে না দেখে যায় তাহলে পরে কোনো সমস্যা হয় না। জি, তাহলে সে দেখে শুনে নিশ্চিন্ত নিতে পারতেছে, আপনিও তাকে স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারতেছেন আর কি। আর না হলে অনলাইনের মাধ্যমে দেখে শুনে ভাই পাঠাই দেন, আপনি পাঠাই দিলেন শেষে সমস্যা হইতেই পারে। একবার ইসে নারায়ণগঞ্জে কাঞ্চন ব্রিজ আছে, কাঞ্চন ব্রিজ এলাকায়, ওনার নাম নুরুজ্জামান চেয়ারম্যান, খুব ও এলাকায় ওনার উনি খুব দাম হোটেল লোক আর কি। তো আমি প্লাস আমি গরু মোবাইলে দেখলো, মোবাইলে দেখে আমি পাঠা দিছি, আমি কয় কি কয় আমার গরু তো পছন্দ হয় নাই, পাঠাই দেওয়ার পরে পছন্দ হয় না, এটা হতে পারে। তাহলে এখন আমি তো তার সাথে দ্বন্দ্ব করি কথা বলা, আমি তাক আমার টাকা তাক তার টাকা তাক রিটার্ন দিলাম, আর আমার গরু আমি নিয়ে চলে আচ্ছা গরু নিয়ে চলে আসছেন, হ্যাঁ কি করবো তা ঠিক আছে। তো এই জন্য আপনি যে কথাটা বললেন ভালো কথা বলছেন, আমিও সবসময় বলে থাকি যে অন্তত দেখে আপনারা ফোনে মাধ্যমে দেখে শুনে একটা গরু কখনো পছন্দ করা যায় না বা বোঝা যায় না, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা বায়না দেন, যে অন্তত গরুটা ধরার জন্য বায়না দিতে পারেন, কিছু সামান্য পরিমাণ দিতে পারেন, আসার পরে দেখে শুনে পছন্দ করে সেই সেক্ষেত্রে নিতে পারেন। বিশেষ করে যারা আসে গরু দেখে জি বুঝে হাঁটায় চলায়া বা সে যদি না বসে, খুব অভিজ্ঞ লোক একজন সাথে নিয়ে এসে জি খুব অভিজ্ঞ, এটা ঠিক, তাকে যদি সাথে করে নিয়ে আসে ঠকানের কোনো রাস্তা নাই। না আমার কথা ওইটা, আপনি যদি তাকে ভুল তথ্যও দিয়ে থাকেন, অন্তত সে যদি অভিজ্ঞ কাউকে নিয়ে আসে অন্তত দেখে শুনে নিতে পারে, কারণ খামারির কথায় বা ব্যবসার কথায় বিশ্বাস করার প্রয়োজন নাই, তারা নিজেরা এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে, সবচেয়ে সঠিক। আমি সবসময় এটা বলি, আপনিও এটা বলছেন, ইনশাল্লাহ প্রতিটা দর্শক যদি এইভাবে দেখে শুনে এসে যাচাই বাছাই করে নিতে পারে, আশা করা যায় যে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সবচেয়ে ভালো কথা, সবচেয়ে বেশি সবচেয়ে কি বুঝছেন, আমি মনে করেন একটা নিয়ত করছি যে এসে যদি কেউ দেহ টেহে নিয়ে যায়, গরু যদি দেখে নিয়ে যায়, তাহলে আমি তার কাছে গাভী বেচবো, আর যদি সে না আসে বা লোক না পাঠায় বেচবই না আমি তার কাছে।
না খুব একটা ভালো সিদ্ধান্ত নিছেন আপনি। পরে কথা আমি ওটার ভিতর নাই। এই ক্ষেত্রে আপনি নিজেও নিরাপদ থাকলেন, জি আমি নিজের কাছে কোনো কথা সৃষ্টি হলো না, কোনো কথা সৃষ্টি হলো অবশ্যই। আর বায়না যদি কেউ দেয় সে ক্ষেত্রে কেমন পরিমাণে বায়না দিতে পারে? বায়না আসলে কি বুঝছে, 5000 দিলে তো হয় নাকি? 5000 দিলে ভাই একটা কি আমার একটা গরু 20000 টাকা বায়না দিছিল। আচ্ছা বায়না দিয়ে এলো সে তো মনে করেন যে 20000 টাকা বায়না দিয়ে গরু নিল না, পরে আমি কি করবো ফেরত দিয়ে দিলাম 20000 টাকা তাক 20000 টাকা ফেরত দিয়ে দিলাম। আবার একটা গরু 1,05,000 টাকা বায়না দিয়ে হ্যাঁ ফোন দেয় আর ফোনই ধরে না, করবেন এরকম মানুষ আছে তো আল্লাহর দুনিয়া। আবার যারা ওই পুরাতন খামারি ওরা তাকাবে একবার খালি গরুর দিকে, একটা বার তাকাবে শেষ, ফেস আর সেনার কাম শেষ, কোয়ালিটির দুধ হবে আগা গোড়া বলে দিবে। যেমন আমার বাড়িতে কালকে একটা লোক আসছিল গাজীপুর থেকে, কালকে আসছিল উনি বলতেছে যে ভাই আপনার এই গাভিটা কালকে বাচ্চা দিবে অথবা রাত্রি বাচ্চা দিবে, এই কথা বলছে? হ্যাঁ বলছে। আচ্ছা বলে হ্যাঁ ভাই বাচ্চাটা দিবে হয়তো, আর রাত্রি বাচ্চা দিছে গরু গাভিটা বখন বাচ্চা। আর যদি কেউ বলে যে না গাভি দেখে বোঝা যায় না, তাহলে আমি মনে করবো সে গরুর কিছুই জানে, কিছুই জানে না, গরু দেখে নিতে হবে। আমি তো বলবোই যে 50 কেজি দিবে, আপনি তো সেক্ষেত্রে বলতে পারেন কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। যদি আপনি না বোঝেন তাহলে আপনার পাশে আশেপাশে নিশ্চয়ই কোনো খামারি আছে বা অভিজ্ঞ লোক আছে তাকে নিয়ে আসতে হবে। আর অনভিজ্ঞ লোক এগুলো মনে করেন না, আমি মনে করি কি যারা জানেন না বোঝেন না খামারে এই সেক্টরের ভিতরে না আসাই ভালো, না আসাই ভালো, আগে ট্রেনিং করেন। আর আমারও একটা কথাই যে আপনারা যদি কেউ অন্তত এসে দেখে শুনে না কেনেন তা আপনার এখানে এভাবে কেনার তো দরকার নেই, আপনার হাত থেকে কিনতে পারেন। আমি যদি না দেখে কিনি তাহলে আমি খামার থেকে কিনবো, কিন্তু আমি হাত থেকে কিনতে পারি সেটাই বরঞ্চ ভালো হয়। হ্যাঁ সেটাই ঠিকই আছে, তো আমার হিসাব হচ্ছে এটা। তো সেভাবে যদি কিনতে হয় আমাকে অন্তত এসে দেখে শুনে নেওয়াটা উচিত, নিজেকে শিখতে হবে। যেমন মনে করেন মিল ফেভার নামে একটা রোগ আছে শুনছেন কিনা আপনি, মানে এটা হলো ক্যালসিয়ামের অভাবে দুধের গরুর এটা রোগটা হয়। দেখবেন কি হঠাৎ করে চাইয়া তো টানা দিয়ে পড়ে গেছে, পড়ে আছে, ওই সময় তো গরুটার খুব চিকিৎসার প্রয়োজন। এখন আপনি বোঝেন না, হাউমুগম করতেছেন আল্লাহ কী হলো কী হলো গরু, গরুটা যদি ওই সময় ক্যালসিয়াম না করে দিতে পারেন, ক্যালসিয়াম স্যালাইন যদি না করে দিতে পারেন, সাথে মনে করেন 1 ঘন্টা টাইম থাকতে গরুটা মারা। সিলেটের এক ভাই আমার কাছে আরেকদিন ফোন করলো, বললো যে ভাই আমার একটা গরু রাত্রে মারা গেছে। এইভাবে বললাম কিভাবে মারা গেল, বললো যে ভাই শর্টফাট করলো, শর্টফাট করে হালি বারে গা তটানা দিয়ে অনেক সময় ই করে রইল। বললো কতটুকু টাইম পাচ্ছিলেন, বললো 4 ঘন্টা 5 ঘন্টা পরে গরু মারা গেছে। বললাম দীর্ঘ 4 ঘন্টা পরে গেছে মারা চলে গেল, আর আপনি কি চিকিৎসা দিয়েছিলেন? বললো আমি এক ডাক্তার নিয়েছিলাম আমার বাড়ির কাছে, হেলে এসে একটা ইঞ্জেকশন দিয়ে, তার মানে হে ডাক্তারই তো কিছু বোঝে না, তো বোঝে নাই তো, ও করছে মিল ফেভার, ওকে তাহলে স্যালাইন ক্যালসিয়াম দিলে পরে ওই লোক আপনার 2 মিনিটের ভিতর গরু দাঁড়াবে, স্যালাইন তো ডুববে, ঢোকার 30 সেকেন্ডের মধ্যে গরু দাঁড়াতে বাধ্য, ওই কুপা ক্যালসিয়াম ওই কার যাই হোক সাথে এমন অ্যালবেটাল হাই আছে এই দুটো দিলে স্যালাইনের সাথে ও সাথে সাথে দাঁড়াবে, 1 মিনিটও না, গরু যে শুয়ে আছে ওটা দিবেন ঢোকার সাথে সাথে গরু লাভ দিয়ে দাঁড়াবে। আচ্ছা তাহলে এই জিনিসটা বোঝা যায়, দীর্ঘ 4-5 ঘন্টা চলে গেল উনি চিকিৎসা দিতে, এই জন্য জানাশোনার একটা ব্যাপার আছে। তাহলে এগুলো ট্রেনিংয়ের প্রয়োজন আছে নিশ্চয়ই, তাহলে আজ অথা এগুলো মানে মানে মানুষ আর্থিকভাবে এগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়। কেন আপনারা ট্রেনিং করেন, কোর্স আছে 1 মাসের কি করেন, পানি সম্পদে আছে ওখানে, পানি সম্পদ অধিদপ্তর আছে সব জায়গায়, তো আপনার এগুলোর ব্যবস্থা আছে, না হলে অন্তত কোনো খামারে গিয়ে অন্তত সব দিন আপনারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে টিম করেন একটা করে, জি অবশ্যই, যে আমাদের এখানে একটা কনফারেন্স বা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন দিয়ে একটা আলোচনা হয় কোন কোন রোগে এটাই ওই হয়, অথচ কিন্তু খুব সহজ, আমি তো আপনাকে বললাম খুব সহজ খুব কঠিন, জানলে সহজ না জানলে খুব কঠিন। দীর্ঘ 4-5 ঘন্টা চলে গেল গরুটা খাওয়া দাওয়া করতেছে, কোনো চিকিৎসা নাই, অথচ গরুটা একটা ইঞ্জেকশন দিল মারা গেল, কিন্তু গরুটাকে দেওয়া লাগবে কেয়ার দিল। আচ্ছা তো আরিফুল ভাই চলেন, কি কি গাভী রাখছেন আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। কাকা শুরুতে যে গাভীটা দেখছি এটা কি জাতের গাভী? এটা আপনার ওই অস্ট্রেলিয়ারই ক্রস আছে, অস্ট্রেলিয়ানের ক্রস, কয় দাঁতের গাভী এটা? এটা দাঁতে দুইটা বাচ্চা গেছে, 3 নম্বরে পড়লো, দুইটা বাচ্চা দিছে, বর্তমানে প্রেগনেন্ট আছে? না আমি বাচ্চা দিছি, ও মানে 3টা বাচ্চা দিছে। আচ্ছা তৃতীয় অভিযানের গাভী, কি বাচ্চা দিছে? এটা ষাঁড় বাচ্চা দিছে, ষাঁড় বাচ্চা, বয়স কয়দিন ষাঁড় বাচ্চার? 2 দিন বাচ্চা, ষাঁড় বাচ্চার বয়স 2 দিন। আচ্ছা কাকা তো এই গাভিটার আপনি কোয়ালিটির দুধ আশা করতেছেন, এখন তো পরিপূর্ণ দুধ আসে নাই? না না না, এটার 25-28 কেজি দুধ আসা হবে, মানে গরু দোয়াইছে আর কি, যেবারে আমরা কিনছি সেবারে তারা দোয়াই, 25-28 লিটার? জি জি।
তো দাম কেমন চাচ্ছেন এই গাভিটা? এটা দাম দেখতেছি আর দাম টাম নাই, এখন দাম আগে বাইশ তেইশে এখন 3,20,000 হলে বিক্রি করবো, আগে দুইটা দিছে আর আবার আজ 10 দিন ধরে মানে তিনটা বাচ্চা দিছে, তিনটা বিয়ান দিছে, কয় দাঁতের গাভী এটা? বর্তমানে আমি গতকাল 23 লিটার পাচ্ছি, গতকালকে 23 লিটার পাইছেন, অলরেডি চলে এসেছি। তাহলে কাকা দুধ যে 23 লিটার বর্তমানে পাচ্ছেন এটা কি আর বাড়বে? আরো 2-3 কেজি বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো কি বাচ্চা সাথে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা সহ এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছেন 3 লাখ টাকা। এটা তো দাম দর কিনতে হবে, আচ্ছা কিছুটা দরদাম কিনতে হবে। সাথে এটা ষাঁড় বাচ্চা, এটার বয়স? এটার বয়স 10 দিন হইতেছে। সাথে এটা ষাঁড় বাচ্চা, এটার বয়স 10 দিন? 10 দিন। ফ্রিজিয়ান জাতের গাভী, কয় দাঁতের গাভী এটা? 4 দাঁত। 4 দাঁত। কয়টা বিয়ান দিছে এটা? এটাই প্রথম বাচ্চা দিলে। প্রথম বাচ্চা দিছে? আচ্ছা, কি বাচ্চা দিছে সাথে? ষাঁড় বাচ্চা। প্রথম বাচ্চা দিছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? এটার বাচ্চার বয়স 6 দিন। 7 দিন বাচ্চার বয়স? 7 দিন। তাহলে এটার দুধ আপনি কেমন মনে করতেছেন হতে পারে? এটা দুধ ধরে না আজ সকাল, আজ মানে গতকাল সকাল বিকেল দিয়ে এটার অলরেডি 14 কেজি আছে। 14 কেজি চলে আসছে, তবে আর একটু বারো পারবে আর কি, আর কিছুটা পারবে, আর কিছুটা পারবে। আচ্ছা, তো ষাঁড় বাচ্চার সাথে এই গাভীটার দাম আপনি কেমন চাচ্ছেন? এই দাম চাচ্ছি তো 2,40,000। 2,40,000 দাম দর তো করতে পারবে না? হ্যাঁ, দর দাম করতে পারবে, সুযোগ আছে। গাভীটার সাথে এই ষাঁড় বাচ্চা? গাভীর সাথে ওই বাচ্চা। বয়স 7 দিন? এটা ওই ফিজিয়ানে একটু ক্রস আছে আর কি। ফিজিয়ানে ক্রস আছে। কয় দাঁতের গাভী এটা? এর দাঁত না দাঁতই আছে। 8 দাঁত। আর বাচ্চাও তার 3 নম্বর। বিয়ান দিছে তিনটা? তিনটা, আগে দুটো দিছিল আর এখন তিনটা। আচ্ছা, বর্তমানে কি বাচ্চার সাথে? বর্তমানে বকন বাচ্চা। বকন বাচ্চা। বাচ্চার বয়স কদিন হবে? বাচ্চার বয়স এটা 6 দিনে চলবে, 7 দিনে চলবে। 7 দিন বাচ্চার বয়স? এটা 7 দিন। আচ্ছা, তো দুধ আপনি কোয়ালিটি আশা করতেছেন? এটা দুধ সকাল বিকেল দিয়ে কালকে গতকাল পাঁচই হলো 20 লিটার পাঁচই আছে, আরও পারবি, পানি রয়েছে এখনো অলরেডি। বাচ্চার বয়স 7 দিন না? হ্যাঁ, 7 দিনে 20। তো 7 দিনে 20 লিটার চলে আসছে? চলে তো ক্লিয়ার, 100 কেজি। আচ্ছা, তো আপনি কেমন আশা করতেছেন? আরো 2-3 কেজি দুধ বাড়বে, আরো কিছুটা বাড়বে। তো বকন বাচ্চার সাথে এই গাভীটা আপনি দাম কেমন চাচ্ছেন? বকন বাচ্চার সাথে গাভীটার দাম চাচ্ছেন 2,50,000 টাকা। সাথে এটা বকন বাচ্চা? বকন বাচ্চা, সাদা কালারটা? সাদা কালার, সাদা কালো। এটা ক্রস গরু আর কি, ওই অস্ট্রেলিয়ানেরই করা, অস্ট্রেলিয়ানের ক্রস। কয় দাঁতের গাভী এটা? এটা দাঁত ওই 8 দাঁতই হবে। 8 দাঁত। কয়টা বিয়ান দিছে এটা গরু? মানে 3 নম্বর। তিনটা বিয়ান দিছে? আগে দুটো দিছে, এবার 3 নম্বর। আচ্ছা, বাচ্চা দিছে কয়দিন আগে? বাচ্চা দিছে 6 দিন। 6 দিন হলো। কি বাচ্চা? বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। তো এটার আপনি কোয়ালিটি দুধ আশা করতেছেন? আশা করেন আজকে সকালবেলা তো আছি, আজ 11.5 কেজি বুঝলেন, আর কাল বিকেলে বসেন 7.5। এটা 19 কেজি আছে, আশা করি আরও 2 কেজি বাড়বে ইনশাল্লাহ, যেহেতু টাইম রয়ে গেছে। এ পর্যন্ত 19 লিটার চলে আসছে? 19 লিটার অলরেডি একবার পাকা দুধ। আচ্ছা, লোকেশন কালকেও দেয় 19 লিটার পাবে।
ষাট বাচ্চার সাথে এই গাভীটার দাম আপনি কেমন চাচ্ছেন? এই গাভীটার দাম চাইতেছি আপনার 2,70,000 টাকা। ষাট বাচ্চা সহ গাভীটার দাম চাচ্ছেন 2,70,000 টাকা। যে কোনো লোক আগামীকাল জুলাই সাথে দেখে একবার ক্লিয়ার 20 লিটার দুধ পাবে। আপনি বুঝ করে দিতে পারবেন? হ্যাঁ, বুঝ করে দিতে পারবো। এক সারা কমে তার গাড়ি করে খাওয়া দিয়ে দেবো, আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে পারি। সাথে এটা ষাট বাচ্চা, এটা ফিজিয়ান গা, ফিজিয়ান জাতের। কয় দাঁতের গাভী এটা? এটা চার দাঁত, চার দাঁতের। এটা কি প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট, আর 10 দিন আছে বাচ্চা দেওয়ার, 10 থেকে 12 দিন। তাহলে বর্তমানে প্রেগনেন্ট আছে, বাচ্চা দিতে সময় আছে প্রায় 10 দিনের মতো? 10 দিন 12 দিন এরকম থাকবে। এই প্রথম বিয়ান? প্রথম। তো এটার আপনি কোয়ালিটা দুধ আশা করতেছেন? এটা প্রথম করে তো দুধ সাধারণত কমে, তাও 20-22টা কম আসবে না ইনশাল্লাহ। প্রথম বিয়ানে কি এত দূর সম্ভব কাকা? হ্যাঁ, অবশ্যই আসবে। সচরাচর আমরা তো যেগুলো দেখি আর কি, প্রথম বিয়ানে দেখা যাচ্ছে যে 12 লিটার 13 লিটার 14 লিটার এরকম আমরা দেখি, বা 10 লিটার। তার মধ্যে কথা, ছোট গরু না, এটা বড় তো, হেভি গরু না, বড় গরু, পার্সেন্টেজ যদি গলা টলা শুকনো। তো আপনি বলতে চাচ্ছেন দুধ 20 লিটার আসবে? হ্যাঁ, 20 লিটার কম কমপক্ষে, এটা তো নিম্ন নিচে। আচ্ছা, তো এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? এই গাভীটার দাম চাচ্ছি 2,80,000 টাকা। দাম চাচ্ছেন 2,80,000 টাকা? কয় দাঁতের গাভী এটা? এটা দাঁতে 6টা আছে, আগে একটা বাচ্চা দিয়েছিল, দ্বিতীয় বিয়ান। দাঁতে 6টা, দ্বিতীয় বিয়ান দিছে? দ্বিতীয় বিয়ান। কি বাচ্চা দিছে? বাচ্চা দিছে বকন বাচ্চা। বকুন বাচ্চা, গত রাতে বাচ্চা দিছে? গত রাতে বাচ্চা দিছে, ফুল টুল সাথে সাথে পড়ে গেছে। তো এটার আপনি কোয়ালিটির দুধ আশা করতেছেন? এটারও আমি 18 থেকে 19 কেজি এটা আসবে ইনশাল্লাহ। আপনি আশা করছেন ইনশাল্লাহ 18 থেকে 19 লিটার দুধ আসবে? হ্যাঁ, এটা অবশ্যই আসবে। বকুন বাচ্চা না? বকুন বাচ্চা। তো বকুন বাচ্চার সাথে এই গাভীটা আপনি কেমন দাম চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 2,50,000 টাকা। দাম চাচ্ছেন 2,50,000 টাকা? জি জি। দামটা তুলনামূলক বেশি হচ্ছে না কাকা? 5,000-10,000 টাকা ডিফারেন্স। আচ্ছা, দাম চাচ্ছেন 2,50,000 টাকা, দাম দর কিছুটা কমে নিতে পারবে? সাথে এটা বকন বাচ্চা? বকন বাচ্চা, জি জি। এর আজ আজ রাত্রে মানে গত রাত্রে 10টার দিকে হচ্ছিল। এটা হলো জার্সি জাত, কয় মানে জার্সি? জার্সি। কয় দাঁতের গাভী এটা? এটা দ্বিতীয় বিয়ান চলতেছে, দাঁত মানে 6টা তো চলে। দাঁতে 6টা, দ্বিতীয় অভিযান দিছে? দিছে, হ্যাঁ, বাচ্চা দিছে। আচ্ছা, কি বাচ্চা দিছে? এই বাচ্চা দিছে হলো ষাট বাচ্চা। ষাট বাচ্চার বয়স কেমন? বাচ্চা বয়স 10-11 দিন আগে, 10-11 দিন। তো এই গাভীটার আপনি কোয়ালিটির দুধ পাচ্ছেন? এই গাভীটার বর্তমানে 13 কেজি মানে দুধ দুই সকাল বিকেল খাইতেছি আর কি। তবে দুধ বাড়বে, আরো 2 কেজি বাড়বে আল্লাহ পানে, মানে আমি হিটিং কমার ফোনে সাহস আছে। মানে এখন পাচ্ছেন 13 লিটার? 13 লিটার মানে আজকে পাচ্ছি আর, মানে গতকাল 13 লিটার পাচ্ছি আর। আচ্ছা, আজ সকালে তো ওই যে 8 কেজি তো আছি, 8 কেজি, আর বিকেলবেলা তো অবশ্যই 5 কেজি আসবে, আমার মিলিমিটার টাইমে নেই। তো আর কিছুটা বৃদ্ধি পাবে আশা করতেছেন? তো কাকা, ষাট বাচ্চার সাথে এই গাভীটা আপনি কেমন দাম চাচ্ছেন? এর দাম মানে একটা লোক আছিল কিছু সময় আগে, ওনাকে আমি 1,70,000 টাকা বলে দিচ্ছি। কিছু সময় আগে একজন আসছিল কেনার জন্য? হ্যাঁ, কেনার জন্য। তাকে দাম বলছেন 1,70,000 টাকা? উনি 55,000 টাকা বলেছে। 15,000 টাকা ডিফারেন্স আমার মানে পড়তে আনা দিবে। তাহলে দাম চাইছেন বাচ্চা সহ 1,70,000 টাকা, আর উনি 1,55,000 টাকা দাম বলে চলে গেছেন। হ্যাঁ, 1 ঘন্টা আগে আপনি দেখলেন না? তো তাকে দেন নাই আর কি 1,55,000 টাকায়? এইভাবেই রয়েছে। আচ্ছা, এটার বাচ্চাটা আমরা দেখি। হ্যাঁ, গাভীটা এটা ষাট বাচ্চা? এই গাভীটি এই ষাট জার্সির। এটা হলো, এটাও জার্সি গরু যাকে বলে, এটা জার্সি, জার্সি, ফিজিয়ান আর জার্সি। এটা ফিজিয়ান এবং জার্সি, জার্সি ক্রস আছে, ক্রস আছে। কয় দাঁতের গাভী এটা? এটা ধরেন 8 দাঁত হয়ে গেছে, আগে 2টা বাচ্চা দিছে, এটা 3 নম্বর বাচ্চা। 8 দাঁত হয়ে গেছে? হ্যাঁ। 3টা বিয়ান দিছে? না, 2টা দিছে, আর একটা সামনে বাচ্চা দিবি। 2টা বিয়ান দিছে আর একটা দিবে, মানে প্রেগনেন্ট আছে নাকি এখন? প্রেগনেন্ট, একবার পুরো প্রেগনেন্ট। এই 1 সপ্তাহ লাগবে, আর প্রায় 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে? 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে, মানে 10 দিনও লাগতে পারে, 8 দিনও আসতে পারে। তাহলে 2টা বিয়ান দিচ্ছে, বর্তমানে প্রেগনেন্ট আছে, আর 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে?
তো এটার আপনি কোয়ালিটি আপনি আশা করতেছেন কাকা? এটা দুধের আশা মানে এটা তো আবার খানা তাই 25 লিটার দুধ আছে। কত বিয়ানে 25 লিটার দুধ? অনেক দুধ তো। অনেক দুধই তো, এই যে জার্সি গরু না, দেন না খাইতার জায়গায়। তো এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটার দাম হচ্ছে 2,80,000। 2,80,000 দাম দর করে নিতে পারবে? হ্যাঁ, দাম দর করার সুযোগ আছে। কাকা এটা জার্সি জাতের? একবার জার্সি জাত প্রথম। জার্সি জাতের গাভি, কয় জাতের গাভি এটা? এটা দুই দাঁত কেবল উঠতেছে। দুই দাঁত সবে মাত্র উঠতেছে? এখন কি প্রেগনেন্ট আছে? এখন প্রেগনেন্ট আর এক সপ্তাহের মধ্যে বাচ্চা আসবে, আর 10 দিনের ভিতরে বাচ্চা দেবে ইনশাল্লাহ। 8 থেকে 10 দিনের ভিতরে বাচ্চা দেবে? তো আপনি কোয়ালিটি অফ দুধ আশা করতেছেন কাকা? এটা প্রথম করে তো জি তো তোর বড় খেতে প্রথম আসবে। জার্সি জাত তো আর দুই দাঁতে তো দুধ বেশি হয়। 10-12 লিটার আপনি আশা করতেছেন? হ্যাঁ, প্রথম তো তাই আসবে, দ্বিতীয় বিয়ে আর আবার অনেক বেশি দুধ আসবে 15। আচ্ছা, তো এই গাভিটা আপনি কেমন দাম চাচ্ছেন? এরও আমরা 1,60,000 করে বেশি লাগবে। 1,70,000। 1,60,000 হলে বিক্রি করে দেবেন? বিক্রি করে দেবো কাকা। তারপরে এটা কি জাতের গাভি? এটা হলো মুন্ডি জাত বলে আর কি, জার্সি মুন্ডি। হ্যাঁ, জার্সি মুন্ডি। জার্সি মুন্ডি সিং নাই জন্য? সিং নাই কি? এটা উঠবে না সিং? সিং উঠবে আর মানে আর জাতি হলো সিং এ ছাড়া। আচ্ছা, তো কয় দাঁতের গাভি এটা? এটার দাঁত 8 হয়ে গেছে। 8 দাঁত? কয়টা বিয়ান দিছে কাকা? আগে একটা বাচ্চা দিছে, আবার দেখুন ভর্তি। 8 দাঁতের গাভি মাত্র 2টা বিয়ান দিবে? হ্যাঁ দিতে। তো বর্তমানে কি প্রেগনেন্ট আছে নাকি? প্রেগনেন্ট? হ্যাঁ। কয় মাসে প্রেগনেন্ট হবে? প্রেগনেন্ট আর 15 দিনের ভিতরে বাচ্চা দিবে। 15 দিন? 15 দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা দিবে। তো এটার আপনি কোয়ালিটি অফ দুধ আশা করেন? এটা আর তো দুধের আশা 15 কেজি আমি আশা করছি কমপক্ষে। 15 কেজি 15-16 কেজি দোয়াইছি আর। 15-16 লিটার এটাকে দোয়াইছে? এটা কি এর আগে আপনার কাছে ছিল? না, আমার আর কাটতে পারি আছে। এটা আপনার কাতিয়ার বাসা ছিল? তো আপনি আশা করতেছেন যে এই বিয়ানে 15-16 লিটার থাকবে? হ্যাঁ, আশা করি, আশা করি। আচ্ছা, তো এই গাভিটা আপনি কেমন দাম হলে বিক্রি করবেন? এই গাভিটা 1,40,000 হলে বিক্রি করবো। 1,40,000 এর নেট রাখি দাবা তো কেনা বাজার, তাহলে 2,000-5,000 কম দাম দর করতে পারবে? হ্যাঁ, দাম ধরা করার সুযোগ আছে। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি শুরুতে আরিফুল ভাই কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান কথা বলেছেন যে আপনারা না জেনে না বুঝে কখনো খামারের ভিতরে যাবেন না, জড়াবেন না। প্রয়োজনে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর বা কোনো খামারে থেকে হলেও অন্তত ট্রেনিং নিন। কোন গরুর কী অসুখ, কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে টিকা প্রদান করতে হবে, আনুষঙ্গিক কিছু ব্যাপার থাকে, এগুলো যদি আপনারা না জেনে না বুঝে খামার করেন, নিশ্চিত সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আর কি। বেশি বলতে ক্ষতিগ্রস্ত হবেন। তো এজন্য আইপিএল ভাইও যেটা বললেন, আমিও বলি যে আপনারা যদি খামার করতে আগ্রহী হন, অন্তত ট্রেনিং নেন, ট্রেনিং নেওয়ার পরে খামার করেন। তো এক্ষেত্রে আপনারা নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন এবং এখান থেকে কিছুটা লাভের আশা দেখতে পারবেন। আর বিশেষ করে প্রবাসীরা একটা ভুল প্রতিনিয়ত করে আসছেন, আপনারা বিভিন্ন খামার বা বিভিন্ন ব্যবসার প্রতিবেদন দেখে আপনারা না জেনে না দেখে, বিশেষ করে না দেখে আপনারা অনলাইনে বায়না দিচ্ছেন এবং অনলাইনের মাধ্যমে সেই গরুটা আপনি নিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি সেখানে নিশ্চিত প্রতারণার শিকার হচ্ছেন। পরবর্তীতে সেই দোষটা হচ্ছে যে প্রতিবেদন তৈরি করতেছে তার, এবং যে খামারের প্রতিবেদন করতেছেন তারও দোষ দিচ্ছেন। তা আসলে তো এখানে আমরা যেহেতু কাজ, এটা আমাদের কাজ, আমরা প্রতিবেদন তৈরি করব, এটাই স্বাভাবিক। আমরা আপনাদেরকে সবসময় সতর্ক করে দিই যে আপনারা অন্তত সেই খামার বা ব্যবসায়ীর কাছে যান, গিয়ে দেখে শুনে, নিজের অভিজ্ঞতা না থাকলে অন্তত অভিজ্ঞতা আছে এমন কাউকে নিয়ে যান, নিয়ে সেখান থেকে আপনার কেনেন। আশা করা যায় যে আপনারা প্রতারিত কখনোই হবেন না, আর মূলত এসব কারণে আপনারা প্রতারিত হন। তো আশা রাখি এই ব্যাপারগুলো যদি দেখে আপনারা গরু ক্রয় করেন, আপনারা সহজে প্রতারিত হবেন না। একটা গরু দেখার ব্যাপার আছে যে গরুটা সুস্থ আছে কিনা, হাঁটা চলাফেরায় সমস্যা আছে কিনা, ওলানে কোনো সমস্যা আছে কিনা, বাহ্যিক ব্যবসা থাকে দেখা। সর্বোপরি দর্শক, আমি বিশেষ করে আপনাদের পক্ষে থাকার চেষ্টা করি, আপনারা যাতে প্রতারিত না হন আমি সেই ভাবে বিভিন্ন খামারের প্রতিবেদনও তৈরি করি। কিছু কিছু খামার বা ব্যবসায়ী আছে যারা এমন এমন কার্যকলাপ করে যে বায়নার টাকা নিয়ে মেরে দেয়, বা দুধের হিসাব যদি বলে
15 লিটার, বাড়িতে গিয়ে আপনারা 3-4 লিটার দুধও পান না। তাদের যখনই আমি এই ব্যাপারে কমপ্লেন শুনছি, শোনার পরে সেই সব খামারি বা ব্যবসায়ীর প্রতিবেদন আমি কখনো করি না। আশা রাখি আমি অন্তত যে খামারি বা ব্যবসায়ীর প্রতিবেদন করব, যে তাদের থেকে যেন আপনারা প্রতারিত বা ক্ষতিগ্রস্ত না হন। তো আমার কথাও বিশ্বাস করার প্রয়োজন নেই, এজন্য আপনারা সবসময় সেই খামারি বা ব্যবসায়ীর কাছে যাবেন, গিয়ে অন্তত দেখে শুনে স্বচক্ষে আপনারা যদি গরু কেনেন তো এক্ষেত্রে প্রতারিত হবেন না। তো সর্বভাবে দর্শক, আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর আরিফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।